আবার আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তো বরাবর মতো থাকবে 10টি প্রশ্ন, আমি 2-3 বার করে বলবো প্রশ্নগুলো, তোমরা চেষ্টা করবে উত্তর দেওয়ার জন্য। আশা করি তোমরা পারবে, আর না পারলে শিখে নিবে, আমি পরে উত্তর বলে দিব। আর ভালো লাগলে আমাদের এই কুইজগুলো দেখতে থাকো। প্রশ্ন, সেপ্টেম্বর মাস কত দিনে হয়? প্রথম প্রশ্ন, সেপ্টেম্বর মাস কত দিনে হয়? সেপ্টেম্বর মাস কত দিনে হয়, অর্থাৎ আমরা এখান থেকে যেটা বোঝানোর চেষ্টা করছি যে কোন মাস কত দিনে, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বা জানতে হবে। সেপ্টেম্বর মাস আসলে 30 দিন হয়। এক সেরে কত কেজি হয়? অনেক সময় আমরা বলি যে এক সের, গ্রামের মায়েরা দেখি যে সের নিয়ে বসে, বা এক সেরে কত কেজি হয়, এটা আমাদের আজকে আমরা জানবো। 0.93 কেজি হয়, 0.93 কেজি, এক সেরে 0.93 কেজি। এরপরের প্রশ্ন, এক রিমে কত দিস্তা হয়? আমরা কাগজের হিসাব বর্তমানে বলতে গেলে প্রায় ভুলেই গেছি, কারণ এখন আমরা আমরা যখন পড়ালেখা করেছি তখন বাইন্ডিংস খাতার ইয়াগুলো বেশি ছিল, মানে বাইন্ডিংস খাতা ছিল না, বাদাই করা খাতা ছিল না। এখন যে খাতাগুলো বেশিরভাগ বাদাই করা, এক রিমে আসলে 20 দিস্তা হয়। এক রিমে 20 দিস্তা হয়। এরপরে এক মাস দশ দিনে কত দিন হয়? এরপরের প্রশ্ন, এক মাস দশ দিনে কত দিন হয়। সাধারণত আমরা ধরে নিই যে এক মাস হচ্ছে 30 দিনে, মানে 1 মাস 10 দিনে 40 দিন হয়। এর পরের প্রশ্ন, এক রিমটা সাধারণত আমরা কাগজের ক্ষেত্রে মানে ব্যবহার করি, এক রিমে কত তা হয় কাগজ হয়? এক রিমে হয় 500 তা। এরপরে এক কুড়ির কত অংশ? এক হালি সময় সময় আমাদের জানতে হবে, এবং 1 কুড়ি সময় সময় আমাদের জানতে হবে। আমরা কুড়িকে এখন সাধারণত ভদ্রমাজিতভাবে 20 বলে থাকি। তো এক কুড়ি প্রশ্ন হচ্ছে যে এক হালি 1 কুড়ির কত অংশ, অর্থাৎ 1/5 অংশ, 1/5 অংশ। এরপরে পৌনে ষাট টাকায় কত পয়সা হবে? পৌনে ষাট টাকায় কত পয়সা হবে, অর্থাৎ পৌনে ষাট টাকায় আমরা বুঝি যে সাধারণত 25 পয়সা, 60 টাকার 25 পয়সা কম, অর্থাৎ 3 টাকা 75 পয়সা হবে। এরপরে 1 গজে কত ইঞ্চি? 1 গজে সাধারণত 36 ইঞ্চি হয়ে থাকে, 1 গজে 36 ইঞ্চি। এরপরে আমরা যাব পরের প্রশ্ন, 1 কেজিতে কতটি 50 গ্রামের বাটখারা হবে? 1 কেজিতে কতটি 50 গ্রামের বাটখারা হবে, অর্থাৎ 1 কেজিতে কতটি 50 গ্রামের বাটখারা হবে? 20টি। সর্বশেষ প্রশ্ন, 705 সংখ্যাটিতে শতক সংখ্যা কোনটি? আমরা যদি বলি যে 705 সংখ্যাটিতে শতক সংখ্যা কোনটি, অর্থাৎ আমরা শেষের দিকে আসব যে একক দশক শতক, অর্থাৎ একক হচ্ছে যে 5, দশক হচ্ছে 0, আর 7 হচ্ছে একক দশক শতক, 7 হচ্ছে যে শতক সংখ্যা। তাহলে আমরা 705 সংখ্যাটিতে শতক সংখ্যা পড়লাম হচ্ছে 7। এই ছিল এখনকার মতো। এরপরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পরের পর্বটি দেখবে এবং শিখতে থাকবে। সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।